জাদু মুক্ত জীবন পর্ব দুই। সেই রক্ষী ছুটে গেল রাজার কাছে। রাজা তখন বেশ খোশ মেজাজে। মহারাজা, খুব জরুরি খবর। আমার মুকুটের মণিকে চুরি গেছে। না, শত্রুরাকে হানা দিয়ে ফেলেছে। না না, মানে আমার রাজকন্যাকে নিখোঁজ। না, কিন্তু তাহলে প্রাতরাশের পরেই শোনা যাবে। এত সুন্দর ঘুমের পরে খুবই খিদে পায়, আর আমার পেট খিদে চোচো করছে। মহারাজ, মহারাজ, রাজকুমারী ক্যান্ডিডা কি ওর কিছু হয়েছে? না, ঠিকই আছে, কিন্তু ও কি কাঁদছে? একদমই না, বরং হাসি খুশি। তাহলে ঠিকই আছে। না, সে প্রেমে পড়েছে। এই কথা শুনে রাজা বেশ অবাক হলেন। দারুণ ব্যাপার, তা রাজপুত্র কোথাকার? সে কোনো রাজপুত্র নয়, সে ওই যে লিফট ইঞ্জিনিয়ার। এই কথা শুনে রাজা আর্নল্ড বেশ রেগে গেলেন। কি, আমার রাজকুমারী ওই একটা একটা ইঞ্জিনিয়ারের প্রেমে পড়লো? সেই রক্ষিত রাজার রাগ দেখে ভয় কেঁপে উঠল, কিন্তু মনে মনে খুব মজা পাচ্ছিল। রাজাকে সে সব খুলে বলল, এমনকি ফ্লোরিজেলে জিওন মানিকের কথাও বেফাস বলে দিল। কোনোভাবেই ও আমার মেয়েকে পাবে না। প্রহরে, ওই ইঞ্জিনিয়ারটাকে কারাবন্দি করো। যা ভেবেছিলাম তার চেয়ে বেশি কাজ হয়েছে। ফ্লোরিজেলকে গ্রেফতার করা হলো। সে ভয় কেঁপে উঠল। আর প্রিন্সেস ক্যান্ডিডা, তার রাজা তাকেও ছেড়ে কথা বলল না। বাবা, ও ইঞ্জিনিয়ার তো, তাতে কি সমস্যা? একটা ইঞ্জিনিয়ার কি রাজত্ব চালাবে? কিভাবে লড়াই করবে সে? সাঁড়াশি দিয়ে, স্ক্রু ঢিলে করে, এদিক ওদিক ঠোকাঠুকি করলেই কি সব নতুন হয়ে যাবে? বাবা, ও শিখে নিতে পারবে। ও খুব দয়ালু আর বড়ই মজার মানুষ। আর মজার? তুমি একটা জোকারের মতো ইঞ্জিনিয়ারের প্রেমে পড়েছো। ক্যান্ডিডা, তোমাকে কোনো রাজপুত্রকেই বেছে নিতে হবে। ক্যান্ডিডা বিভিন্ন ভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাজা তার সিদ্ধান্তে অনড়। আমি ওকে এর জন্য শাস্তি দেব। বলো, কোথায় আছে ও? ক্যান্ডিডা অবাক হলো আর খুব কষ্টও পাচ্ছিল। কি বলতে চাও তুমি? কিসের কথা বলছো? একদম বাহানা করো না ক্যান্ডিডা, ওই জোকারটার জীবন মানিক কোথায় ওটা? ওর নাম ফ্লোরিজেল, আর আমার কাছে সেটা নেই। ও, তাহলে তোমার বাবাকেও এখন মিথ্যা কথা বলছো? আর আমার বাবা একজন নিরপরাধ মানুষকে বন্দী করেছে। নিরপরাধ? খুব ভালো। যতক্ষণ না তুই আমায় ওর জীবন মানিক দিচ্ছিস, ততক্ষণ তোর ফ্লোরিজেল জেল বন্দি থাকবে, আর তুই বন্দি থাকবি এই ঘরে। বাবা, না, প্লিজ! ক্যান্ডিডা দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো, কিন্তু লাভ হলো না। ওর দিকে নজর রাখো, আর ওর জীবন মানিকটা আমার চাই, যেন জানতে না পারে তুমি খুঁজছো। খুঁজে বার করো ওটা কোথায় লুকানো আছে, আমার চাই ওটা এক্ষুনি। ঠিক আছে মহারাজ। না, কাঁদলে হবে না, ভাবতে হবে। ক্যান্ডিডা ওর আলমারির কাছে গেল আর একটা বাক্স বের করে আনলো। ওখানেই ছিল ফ্লোরিজেলের জিওন মানিক। আমাকে এটা লুকিয়ে রাখতে হবে, আমার সিন্ধুকে লুকিয়ে রাখবো এটা। ক্যান্ডিডা বাক্সটা সিন্ধুকে রাখলো, আর পরিচারিকা যে সেটা লক্ষ্য করছে বুঝতে পারলো না। এই তো পেয়েছি। সারাটা দিন সেই পরিচারিকা সিন্ধুকের পাশে ঘুরঘুর করলো, এমনকি হাতরানোর চেষ্টাও করলো, আর ধরা পড়ে গেল। নিশ্চয়ই বাবার কথা মেনে এইসব করছে, ঠিক আছে। পরিচারিকা যখন চলে গেল, ক্যান্ডিডা ওই জিওন মানি বদলে সেখানে একটা লাল মার্বেল রেখে সিন্ধুক বন্ধ করলো। রাতের বেলা ক্যান্ডিডা যখন মনের শান্তিতে ঘুমিয়ে পড়ল, সেই পরিচারিকা সিন্ধুক খুলে বাক্সটা চুরি করল। পরের দিন ফ্লোরিজেলকে বেঁধে একটা নৌকোয় আনা হলো। রাজা সেখানে ছিল, আর তার হাতে ছিল সেই লাল মার্বেল। কটমট করে তাকিয়েছিল রাজা।
এবার দেখি কত শক্তিশালী তুই। ওহ দাঁড়া, আমরা কিছু করব না। ফ্লোরিজেল হাত পা ছুটতে লাগলো, কিন্তু অতি শীঘ্রই তার গায়ে শক্ত করে বাঁধা দড়িগুলো চোখের নিমিষে জলে ভাসার টিউব হয়ে গেল। আমি বেঁচে গেছি মহারাজা। ও তো ভাসছে। কিন্তু আমি তোর জীবন মানিক ভেঙে দিয়েছি। এরপর ক্যান্ডিটা আরেকটা মার্বেল ফুলদানির ভেতর ঢুকিয়ে দিল। ও জানতো পরিচারিকাটি দেখবে, তাই শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এখানে লুকিয়ে রাখি, কেউ খুঁজেই পাবে না। সেদিন রাতে আবার পরিচারিকা এসে মার্বেলটা নিয়ে গেল আর রাজাকে গিয়ে দিল। পরের দিন ফ্লোরিজেল দেখলো সে সিংহের খাঁচার সামনে রয়েছে। মহারাজ, আমার মনে হয় আমার এমন রোগা শরীর মোটেই সিংহের পছন্দ নয়। গর্ধ, আমার তো একদম যথার্থ মনে হচ্ছে। তোমরা ছেড়ে দাও সিংহগুলোকে এখন। লোহার দরজা খুলে দিতে ক্ষুধার্ত সিংহগুলো তার দিকে ধেয়ে এলো। ফ্লোরিজেল তখন ভয়ে কাঁপছিল। সোনা সিংহ, মিষ্টি সিংহ, আমার সোনা মিষ্টি সিংহ, না! হ্যাঁ, ফ্লোরিজেল অবাক হয়ে গেল, কোনো আঘাতই লাগেনি ওর। সেই হিংস্র সিংহগুলো উধাও হয়ে গেছে, বদলে সেখানে ছুটে বেড়াচ্ছে মিষ্টি মিষ্টি সব খরগোশ ছানা। রাজা আর সৈন্যরা দেখে তো হতবাক। এটা হতে পারে না। রাজা ক্যান্ডিডার সঙ্গে কথা বলা বন্ধ করায় ব্যাপারটা অনেক দূর গড়ালো। ক্যান্ডিডাও নাটক করতে লাগলো জিওন মানিক লুকানোর, আর বাবাও ফ্লোরিজেলকে মারার চেষ্টা চালিয়ে গেল। আরো একবার গুড়িয়ে দাও ওকে। এতদিনে প্রাসাদের সকলের কাছে খবর ছড়িয়ে গেছে আর কৌতূহলও জেগে উঠেছে। সত্যিকারের ভালোবাসা ওকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ফ্লোরিজেলের বাবা মা কই? সন্তানের জন্য তাদের ভয় হচ্ছে না? বেশ, দেখতেই পাচ্ছ রেক্স আর ম্যাটিলডা কিছুদিনের জন্য কাজ বন্ধ রেখে বেড়াতে বেরিয়েছে। সূর্য, বালি আর ঢেউ, বেশ শান্তি লাগছে। কিন্তু সোনা, আমার একটা বিষয়ে খুব চিন্তা হচ্ছে। আর সেই জন্যই তো বলছি কিছুদিনের জন্য সব চিন্তা ছাড়ো আর আরাম করো। কিন্তু তাও, সবকিছু থেকে দূরে যখন ওরা নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিল, সেই সময় ওদের কোনো ধারণাই ছিল না যে তাদের একমাত্র সন্তান কি দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেই না রয়েছে। যেরকমটা বলছিলাম। ও, নিউজ পেপারটা দেখো একবার। আহা, তোমায় বলেছি না? না, এটা ফ্লোরি। ফ্লোরি যে লেখানে? না না, এই খবরের কাগজে। কি আশ্চর্য! হে ভগবান, রেক্স! কি কি? ম্যাটিলডা জোরে জোরে খবর পড়ে শোনালো কিভাবে ফ্লোরিজেলকে বারবার শাস্তি দেওয়ার চেষ্টা করছে রাজা আর্নল্ড, আর খবরটা পড়ে তারা ভয় পেয়ে গেল। ওরা এখনো সফল হয়নি, তাড়াতাড়ি চলো। প্রার্থনা করি ওর জীবন মানি যেন অক্ষত থাকে। ওরা দুজনই কিংয়ের আর্নল্ডের রাজ্যে গিয়ে পৌঁছলো। প্রাসাদে পৌঁছলো আগে, তারপর দেখলো দলে দলে লোক রাজার প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছে। সেখানে প্রচুর ভিড় জমেছে আগে থেকে। আমরা এটা দিয়ে কি করে যাব? পৌঁছতেই হবে। ও, দেখো ফ্লোরি। ওই তো আর্নি, আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি। ফ্লোরিজেলকে কামানের মাঝখানে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সেখান থেকে ফুলের বল বেরোচ্ছিল আর চারদিকে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। রাজা তাকে মারার জন্যই এত আয়োজন করেছিল, কিন্তু সব ব্যর্থ হয়েছিল। এরই মধ্যে ক্যান্ডিডা তার ঘর থেকে বেরিয়ে সেখানে এলো। কত রকমের চেষ্টা করলাম, কামান, বিষাক্ত মাকড়সা, এবার তাহলে আমি কি করব? ওকে ছেড়ে দিতে পারো। ক্যান্ডিডা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। আমি এবার হুকুম করছি, ওই জীবন মানিকটা তুই দিয়ে আমায়। প্রতিজ্ঞা করো, জীবন মানিক পেলে ওকে কিছু করবে না। না,
আচ্ছা বেশ, অনেক হয়েছে এই লুকোচুরি খেলা, আমি ক্লান্ত। তো তোমাকে জানিয়ে দিই, ফ্লোরিসেলের জিওন মানি আমার ভেতরে আছে, আর এটা রয়েছে আমার হৃৎপিণ্ডের ঠিক ভেতরে। ঠিক তাই। এবার সে সামনে এগিয়ে জনগণের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, যদি ফ্লোরিসেলকে শেষ করতে হয় তাহলে আমাকে শেষ করতে হবে। ভিড়ের মানুষজন অবাক হয়ে গেল, তারা বাকরুদ্ধ হয়ে গেল, আর রাজা আর্নল ভয় কাঁপতে শুরু করল। এই জেদ আমি তোমার থেকে পেয়েছি। এমন সময় রেক্স আর ম্যাটিল্ডা রাজার কাছে পৌঁছল। রাজা আর্নল, দয়া করে ফ্লোরিসেলকে ছেড়ে দিন। ও প্লিজ। কি, তোমরা কারা? তোমাদের সাহস হয় কি করে রাজার উপরে বলার? ও আর্নি, চোখটা খোলো, এই যে আমি। কে? এ কি, এই যে অসম্ভব রেনল্ড আর ম্যাডেলিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আমাদের নাম বদলে দিয়েছি, ওই নাম আর ব্যবহার করি না। রেক্স আর ম্যাটিল্ডা সেখানে উপস্থিত সকলকে উদাত্ত স্বরে বলতে থাকলো। রাজা আর্নল্ড আর ক্যান্ডিডা অবাক হয়ে সব শুনলো, কিন্তু ফ্লোরিসেল সব থেকে বেশি অবাক হলো এসব শুনে। আমি ভেবেছিলাম তোমরা উধাও হয়ে গেছো। আমার জন্য ওই রাজার জীবন একদমই ছিল না, আমার মন অন্য কোথাও থাকতো। আবিষ্কার করতে আমার ভালো লাগে, আর তাই আমি রাজার আসন ছেড়ে আমার স্বপ্নের জন্য লেগে পড়লাম, আর এই কারণেই আমরা সবাই এখানে। রাজা আর্নল্ড, ফ্লোরিসেল রাজ পরিবারের সন্তান, তো এবার অন্তত আমার ছেলেকে ছেড়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি শুধু চাইছিলাম না কোনো পার্টি ইঞ্জিনিয়ারের সাথে আমার মেয়ের বিয়ে হোক। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আর এখন তো তুমি বুঝতেই পারছো আমি কেন ওকে পছন্দ করি না। প্রহরীরা ফ্লোরিসেলের বাঁধন খুলে তার বাবা মার কাছে নিয়ে এলো, আর তারা তাকে জড়িয়ে ধরল। ও ফ্লোরি, আমরা যদি আগেই এগুলো বলে দিতাম তাহলে এরকম কিছু হতো না। আমি সত্যি দুঃখিত সোনা। আরনি, আমিও দুঃখিত, সত্যি সত্যি খুব ভুল হয়ে গেছে। আমি কি সত্যি সত্যি একজন রাজপুত্র? হ্যাঁ বাবা, আমি জানি তুই রেগে আছিস, কিন্তু একেবারেই না, আমি একটুও রেগে নেই, শুধু অবাক হয়েছি। তোমরা আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছ আর ভালোবাসা দিয়েছ। রাজপুত্র হই বা না হই আমি তোমাদের ভালোবাসি। ও ফ্লোরি, কিন্তু একটা জিনিস খোলসা করার ছিল আর কি, তুমি তাহলে একজন রাজপুত্র তাই তো? হ্যাঁ আরনি, ও একজন সত্যি রাজপুত্র। ঠিক আছে, আমি চেক করছিলাম। ফ্লোরিসেলের নজর হঠাৎই ক্যান্ডিডার দিকে পড়ল। ক্যান্ডিডার লাজুক ভাবে তার দিকে এগিয়ে গেল। তুমি আমার দেখা সবথেকে সাহসী মানুষ, তুমি সত্যিই আমার প্রাণ তোমার হৃদয়ে রেখেছিলে। বেশ, আমার হৃদয় সব সময় তোমার ছিল, আর এখনো ঠিক সেটাই আছে। আর তাই ফ্লোরিসেলকে অনুমতি দেওয়া হলো যতদিন না তাদের বিয়ে হচ্ছে দেখা করার জন্য। আর যখন সেই শুভ দিন এলো, সবাই খুব খাওয়া দাওয়া, নাচ গান, আনন্দ ফুর্তি করল। রেনো মানে রিক্স, আমাদের তো মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হওয়া উচিত। ও হো হো, না না না, ও ঠিক আছে, দেখছোই তো আমরা কি ধরনের ব্যস্ত থাকি। যত সব, তোমার ছেলে এখন থেকে প্রাসাদে থাকবে, তুমি তো এখানে এসে থাকতে পারো। মানে ম্যাটিল্ডা, বাঁচাও আমায়। জানো তো একটা নিয়ম তোমাকে বদলাতে হবে। আমি জানি, খুব সত্যি বলতে একজন মানুষ যাকে খুশি ভালোবাসতে পারে, যাকে ইচ্ছে বিয়ে করতে পারে। ওয়াও, তুমি আমার মনের কথাই বললে, এই মানুষকেই তো আমি বিয়ে করতে চাই। আসলে তোমাদের এটাই দেখানো ছিল, মানুষকে কখনো কোনো পদবি বা জন্ম পরিচয় দিয়ে বিচার করতে নেই। যদি ভালো করে দেখো তাহলে একটা মানুষ তার বাইরের আকার পরিচয় নিয়েই কেবল মানুষটা নয়, তারও বেশি কিছু।